আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব হোয়াট ইজ ডাটা অ্যান্ড ইনফরমেশন। বন্ধুরা বলতে পারো এটা কি? এটা একটা অবজেক্ট, অর্থাৎ রিয়েল লাইফে আমরা যা কিছু দেখি বা যা কিছু নিয়ে আলোচনা করি তাকে কি বলা হয়? অবজেক্ট। তো সেই অবজেক্টগুলোর একটা কি করতে হয়? নাম প্রদান করতে হয়। সেই নাম প্রদান করাটাকে কি বলা হয়? ডিফাইন বলে। যেমন আজকে আমরা এই বস্তুটা যেটা আমরা দেখতে পাইতেছি এটাকে কি বললাম? একটা অবজেক্ট বললাম বা বস্তু বললাম। সেই অবজেক্টটাকে ডিফাইন তথা আমরা একটা নাম প্রদান করব। নাম প্রদান করে আমরা এটার নাম কি দিলাম? এটার নাম দিলাম হলো ফ্লাওয়ার। ওকে, তার মানে এই অবজেক্টটার আমরা একটা নাম দিলাম কি? ফ্লাওয়ার। এটাকেই মূলত কি বলা হবে? ডাটা বলা হবে। অর্থাৎ রিয়েল লাইফে, বাস্তব জগতে কোনো একটা অবজেক্টের নাম প্রদান করা তথা তাকে ডিফাইন করাকেই মূলত কি বলা হবে? ডাটা। সাপোজ এখানে তুমি আর একটা অবজেক্ট নিলা, এটাকে আমরা কি হিসেবে কনসিডার করব? একটা অবজেক্ট হিসেবে কনসিডার করব। দেন এই অবজেক্টটাকে তুমি সবার প্রথমে কি করবা? ডিফাইন করবা বা নাম প্রদান করবা। নাম প্রদান করার পর তুমি এটাকে কি বলে কল করবা বা ডাক দিবা? টিপু। তার মানে এখানে টিপুটাও কি? একটা ডাটা। ওকে, তার মানে রিয়েল লাইফে আমরা যা কিছু দেখি সেটাকে কি বলা হয়? অবজেক্ট। দেখার পর সেটাকে কি করতে হয়? একটা নাম প্রদান করতে হয়, আর সেই নাম প্রদান করাটাকেই মূলত কি বলা হয়? ডাটা। এবার আসো আমরা ইনফরমেশন নিয়ে আলোচনা করি। হোয়াট ইজ ইনফরমেশন? ওকে, তো আমরা এই এখানে একটা অবজেক্ট আছে যেটাকে আমরা কি হিসাবে কনসিডার করছি? ফ্লাওয়ার। তো সবার প্রথমে বললাম এটা একটা রেড কালারের ফ্লাওয়ার। ওকে, এটার পাতা তথা লিফ কি? গ্রিন। দেন আমরা বললাম এটা দেখতে কি? অনেক সুন্দর বা ভেরি নাইস। ওকে, এই যে আমরা কি করতেছি, ফ্লাওয়ার সম্বন্ধে একটা ডিসক্রিপশন দিচ্ছি না? ওকে, একটা ডিসক্রিপশন দিচ্ছি। তো সেই ডিসক্রিপশনটাকে, সরি বন্ধুরা আমার ডিসক্রিপশন বানানটা একটু ভুল হয়েছে, আমি ঠিক করে নিই। ওকে, আমরা ফ্লাওয়ার সম্বন্ধে কি করতেছি? একটা ডিসক্রিপশন দিতেছি। আর ডিসক্রিপশনটা একটা কিসে দিচ্ছি? একটা সিকোয়েন্সে দিচ্ছি। ওকে, সহজ কথায় ফ্লাওয়ারটা কি? ডাটা। ডাটার সিকোয়েন্স অনুসারে ডেসক্রিপশন দেওয়াকে মূলত কি বলা হবে? ইনফরমেশন বলা হবে। ওকে, তাহলে আমরা বলতে পারি ডাটার সিকোয়েন্স অনুসারে ডেসক্রিপশন দেওয়ার নাম কি? ইনফরমেশন। তো আশা রাখি বন্ধুরা তোমাদের ডাটা ও ইনফরমেশন নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আজকের মতো এতটুকুই।